নোয়াখালী জেলা স্কুল মাঠে আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে নোয়াখালী যে জেলা স্কুল মাঠ রয়েছে সেই জেলা স্কুল মাঠে আজ বিকাল 4টা বাজে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ। এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পরিবহন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এবং আয়োজক এবং জেলা আওয়ামী লীগ যেটা জানিয়েছেন, জেলা স্কুলের মাঠে নোয়াখালীর যে 9টি উপজেলা রয়েছে, 6টি সংসদীয় আসন রয়েছে, যে সংসদীয় সবকটি আসনে আওয়ামী লীগের এমপি রয়েছে এবং এসব এলাকা থেকে তারা লক্ষাধিক লোকের সমাগম ঘটাবে। আপনাকে যদি বলি নোয়াখালীর মাতৃভূমি মানুষের নেতা হিসেবে যাকে বলা হয় ওবায়দুল কাদের এমপি, তিনি কিন্তু দীর্ঘ প্রায় 5 মাস পরেই আজ আকাশপথে কবিরহাট উপজেলায় এসেছেন এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সেখানে একটি জনসভা করেছেন, শান্তি সমাবেশ করেছেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কী ধরনের নির্দেশনা বা কীভাবে তাদের মাঠে কাজ করতে হবে সেসব বিষয়ে অনেক রাজনৈতিক কথাবার্তা এবং অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কথা বলেছিলাম নোয়াখালী জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে, তারা যেটা জানিয়েছেন তারা এই সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাবে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা স্কুল মাঠের সমাবেশ স্থলে লোকজন নেতাকর্মীরা আসতে থাকেন এবং সেই নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে এখন কিন্তু প্রকম্পিত হচ্ছে সমাবেশ স্থল। আর যদি বলি এই সমাবেশ স্থলে নোয়াখালীর অঞ্চলের যে 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলা থেকে লাখ লাখ জনসভার লোক লোক এখানে আসবে বলে যেখানে আয়োজকরা জানিয়েছেন। ইতিমধ্যে জনসভাটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং বিভিন্ন ব্যানার, ফেস্টুন, স্লোগানে এখানে বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন একদম প্রত্যন্ত অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন এবং তারা যেটা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন যেমন 6টি আসন পুরো আওয়ামী লীগের দখলে রয়েছে, ঠিক তেমনি এখানে কিন্তু সংসদীয় আসনগুলোতে এই সামনের নির্বাচনকে ঘিরে আবারও তারা 6টি আসন দিতে পারবে বলে তারা আমাদেরকে অনেকেই বিশ্বাস করেন, নেতাকর্মীরা দাবি করেন যে তারা আগামী নির্বাচনকে ঘিরে তারা ব্যাপক রাজনৈতিক কর্মকাণ্ড করবেন এবং মানুষের দ্বারা দ্বারা যাবেন। বিভিন্ন বর্তমান সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো রয়েছে সেসব উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে কিন্তু তারা মানুষের দ্বারা দ্বারা পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ভোটের রাজনীতিতে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন। আপনাকে যদি বলি ওবায়দুল কাদের কিন্তু যে কথাটি বলেছেন, গত 14.5 বছরে বিরোধী দলগুলো যেভাবে আন্দোলন সংগ্রামে সফল হয়নি ঠিক ভোটের রাজনীতিতেও সফল হবে না বলে তিনি কবিরহাটের জনসভায় মন্তব্য করেছেন। একটু পরেই এখানে জনসভা প্রধান অতিথি হিসাবে ওবায়দুল কাদের যোগ দেবেন, আমরা পরবর্তীতে জানাবো দর্শককে সেই বিষয়টি। এই ছিল এখানকার সবশেষ। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের খবর জানছিলাম আমরা নোয়াখালী থেকে।